নেত্রকোনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন দুইজন, নিহতের নাম মাহবুবা। দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানায়, বুধবার সন্ধ্যায় অতিরিক্ত যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি কংস নদীর মাঝে গেলে পানির স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়। পরে নেত্রকোনা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালালেও নিখোঁজদের পাওয়া যায়নি। সকালে কংস নদীতে মাছ ধরার জালে মাহবুবের মরদেহ আটকা পড়লে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অন্যদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।